মিছিল অংশগ্রহণ করুন আমরা মিনিট চার পাঁচ আশাবাদী কারণ জনগণের আস্থা বিশ্বাস ভরসা বিজেপির উপর নেই। এই এলাকায় আশিসবাবুর এলাকা আমরা মানুষের সঙ্গে আমরা ছিলাম আছি থাকবো আগামী দিনগুলোতে মানুষের আশীর্বাদ আমাদের উপর আছে আমরা জয় সম্পর্কে কনফিডেন্ট। আজকে দেখা গেল প্রাক্তন যিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যে এসেছেন বর্তমানের সাথে ওনাকে দেখা গেছে আজকে ওরাও মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে কি বলবেন বিষয়টা নিয়ে কি ভাবছেন? ভাবার কিছু নেই তাহলে তো আগেও ছিল এমন তো নেই যে নতুন করে দলে এসছে আগেও ছিল করবেন থাকাকালীনই তো মানুষের এই অবস্থা মানুষ তো বিজেপির উপর খেপেছে বিজেপির আস্থা ভরসা নেই এটাই তো আমাদের ক্যাপিটাল এটাই তো আমরা আমরা এটাকে ক্যাপিটালাইজ করব এবং কংগ্রেসের উপর আস্থা কারণ বিগত দিনে কংগ্রেসের কাজকর্ম দেখেছে ভালোই হয়েছে একটা কম্পারিজন স্টেটমেন্ট মানুষের কাছে চলে এসছে মানুষ মানুষের সিদ্ধান্ত নেবে এবং আরো জয় সম্পর্ক আমরা আশা করি। আর আপনি যেহেতু ছয় আগরতলা থেকে আছেন আপনার এই যে বিধানসভা এলাকা এই এলাকা থেকে বা রাজ্যবাসীর উদ্দেশ্যে আপনি কি বার্তা রাখবেন এই উপনির্বাচনকে কেন্দ্র করে? বার্তা কি রাখবো? বার্তা তো মানুষ আমাদেরকে দিয়ে দিয়ে চলে যে এগিয়ে যান কংগ্রেসের হাতকে ধরো এই হাতেই মানুষের কাজে লাগবে এই হাতটা দিয়ে আমরা পুজো অর্চনা করি এই হাত দিয়ে মানুষের জন্য কাজ করি এই হাতটা শক্তিশালী হলেই দেশ শক্তিশালী হবে দেশের জনগণ শক্তিশালী হবে অর্থনৈতিক দিক দিয়ে সমস্ত দিক দিয়ে সামাজিক দিক দিয়ে। জয় নিয়ে জনগণের আশীর্বাদ আমাদের শক্তি এই শক্তির নিরিখে আমরা বিধানসভায় যাব এটা নিশ্চিত। আচ্ছা আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে তো রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছে কি বলবেন? মুখ্যমন্ত্রীকে নিয়ে এই রাজ্যের মানুষের মধ্যে কতটা উৎসাহ উদ্দীপনা এটা আপনারা জনগণের কাছে গেলে বরদলি এলাকার ভোটারদের কাছে গেলেই বুঝতে পারবেন। কি মনে হচ্ছে দলের নিরিখে নির্বাচন হবে নাকি চেহারার নিরিখে? না নিশ্চয়ই দলের থেকেই তো প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আর ভারতীয় জনতা পার্টি এই রাজ্যের জনগণের জন্য কিছু করেনি তাই ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার জন্য মানুষের কোনো উৎসাহ নেই এটা আমি বলতে রাজ্যবাসীর উদ্দেশ্যে বা আপনার যে বিধানসভা এলাকা ভয়ে ভোট দেওয়া এবং আগামী দিনগুলিতে এই রাজ্যের এই অগণতান্ত্রিক সরকারের অবসানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে রাজ্যবাসীকে বর্ধমানবাসীকে। কংগ্রেস কে দো সিট মে হম লোক জিতেঙ্গে যুবরাজ নগর মে ক্যুঁকি হম লোক কো হম ফাইট মে তো রহেঙ্গে ওয়াহাঁ কা মাহল অভি হমনে দেখা নেই লেকিন ওর সুরমা মে জো হম হম ইয়েহি চাহতে হ্যাঁ কি জো বিজেপি কো হরা সকতে ওই পার্টি জিতে ক্যুঁকি বিজেপি কো ত্রিপুরা সে ভাগানা বহুত জরুরি আপনি দেখা হোগা কি আপ
क्या स्थिति अच्छी चुनाव से पहले विप्लव देव जी को निकाल दिए क्योंकि उनके ऊपर बहुत सारे भ्रष्टाचार। त्रिपुरा के सबसे भ्रष्ट सरकार भारतीय जनता पार्टी का, सबसे भ्रष्ट, सबसे करप्ट, और पब्लिक का कोई भी वादा उसने कंप्लीट नहीं किया, एक भी नहीं किया, कोई भी एक भी वादा जब कंप्लीट नहीं किया तो फिर ये इस प्रदेश के जनता को उनको जो है ना बाहर फेंक देना चाहिए। मुंह तो जवाब दीजिए, चुनाव में हर 5 साल में मौका मिलता है, त्रिपुरा के जनता के साथ धोखा हुआ है, त्रिपुरा के जनता के साथ जो वादा उन्होंने किया था एक वादा भी उन्होंने जो है जमीन पर नहीं लाए, धरातल पर कुछ काम नहीं हुआ, बेरोजगारी, महंगाई, हिंदू मुस्लिम, हिंदू मुस्लिम करके देश को जो है ना गृह युद्ध की तरफ ले जाना, पूरी तरह से देश में ऐसा माहौल कर दिया जैसे कि भाई भाई एक दूसरे के ऊपर हमला कर लेगा सिर्फ चुनाव जीतने के लिए। इतने हजारों साल से सब शांति से रहते थे, अब इस तरह का माहौल बनाना सिर्फ चुनाव जीतने के लिए, तो ऐसी पार्टी है। और मुझे पूरा विश्वास है कि ये 2 सीट में तो एक शानदार जीत होगी, मानिक शाह जी बुरी तरह से हारेंगे, आशीष जी का शानदार जीत होगी, सुदीप वर्मन जी अशोक जी को बुरी तरह से हरवाएंगे। तो ये हमारी बस इतना ही।